নমস্কার, আমি বুদ্ধনাথ দে। আমার ইউটিউব চ্যানেল ইচ্ছাপূরণে আমার বন্ধু বিশ্বনাথ হোতার লেখা প্রায় নতুন নতুন কবিতা পাঠ করছি। কবিতাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে আমি নতুন নতুন কবিতা আনতে পারি। তো চলুন শুরু করা যাক। কবিতাটির নাম বঙ্গে বর্ষারানী। মেঘের আনাগোনা মৌসুমি হওয়াতে ঝরছে তো ঝরছে, থামছে না কিছুতে। সময় এসেছে রানী, ডাকতে হয়নি, এবার আশা পথে কেউ বাধা দেয়নি। গরম উধাও হয়ে স্বস্তির নিঃশ্বাস, বন্দি দশার জীবনে বাঁচার আশ্বাস। সময়ের বর্ষণে কৃষক খুশি মনে, খুশির বাতাবরণ সবুজ ভুবনে। অন্ধকার আকাশ সূর্যের নাই দেখা, চারিদিক শুনশান রাস্তাঘাট ফাঁকা। আশেপাশে ভেকেরা প্রাণ খুলে গাইছে, দালানের কার্নিশে কাকগুলো ভিজছে। জলে ভিজে সাদা বক ঘুরে ঘাস বনে, তারে দেখে ভয় হয় হরিঙের মনে। দুপুরে ডাকছে ঝিঝি বাঁশের বনেতে, হুলো মিনি তান ধরে ঘরের বনেতে। লেজ উঁচিয়ে দিচ্ছে চুল কাঠবেড়া, ভুলোটা আসছে দূরে পড়েছে খেয়া। দেয়াল বেয়ে চলেছে পিঁপড়ের সারি, শরীরের তুলনায় বোঝা নিয়ে ভারী। দুদিন আগে যারা গরমে পড়ছিল, এখন বলছে তারা বর্ষা খেয়ে দিল। যে ঋতু যখন আসে মানুষ অখুশি, বুদ্ধিজীবী এই জীব সুখ অভিলাষী। বর্ষা এসে গেছে, নদী খাল ভরে যাবে, জলবাহিত অসুখ মাথা চাড়া দিবে। করোনা ভয়ে ব্যস্ত আজ মন প্রাণ, এবার বর্ষায় আরো বেশি সাবধান। নমস্কার। খুব মজাদার কবিতা পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন।